একদিন বাদেই কোচবিহার রাসমেলার ময়দানে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমিত শাহের সভা ঘিরে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে কোনো দিকেই খামতি রাখতে চাইছেন না জেলা সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। রাসমেলার মাঠে যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবেন সেই সভামঞ্চের কাজ চলছে জোর কদমে। সভামঞ্চের কাজ খতিয়ে দেখতে রাজ্য সহ জেলা নেতৃত্ব ঘন্টায় ঘন্টায় পরিদর্শন করছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পার্সোনাল সিকিউরিটি গার্ড ইতিমধ্যেই কোচবিহারে এসে পৌঁছে গিয়েছেন। ডিজিটাল বাংলা ক্যামেরা মাধ্যমে সভামঞ্চের কাজ ও দেওয়াল লিখনের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি কিংশুক দত্ত ও সুরঞ্জিত ধর। আমরা আরো ভালোভাবে জানার চেষ্টা করব সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি কিংশুক দত্তের কাছ থেকে। মধ্যেই আসতে চলেছে কোচবিহারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে লোকসভা নির্বাচনের পূর্বে সে সময় তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন। তার কোচবিহার চকচকা শিল্প কেন্দ্রে আসার কথা ছিল, কিন্তু প্রশাসনের থেকে শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেদিন তিনি আসতে পারেনি। তারপর অনেকটা জল গড়িয়েছে, বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করা নাচ্ছে। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর, আগামী 11 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে জনসভা করবেন ঠিক এখান থেকেই, আর তারপর পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন। যুদ্ধকালীন তৎপরতায় গতকাল অনেক রাত থেকে এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে কোচবিহার রাসমেলা ময়দানে। পাশাপাশি অমিত শাহকে স্বাগত জানাতে বিজেপি কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন প্রান্তে ওয়ালিং করছেন, অর্থাৎ দেওয়াল লিখন হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সঞ্জয় বাবু, তার সাথে আমরা কথা বলবো। দাদা, কিভাবে প্রস্তুতি চলছে, কারণ হাতে দুদিন রয়েছে, গতকাল অনেক রাতেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ, এত দেরি হলো কেন? দেখুন, আমরা আমাদের এই কার্যক্রম আমাদের জেলাতে আসার সাথে সাথেই আমরা প্রশাসনের কাছে অনুমতির জন্য দরখাস্ত করেছিলাম, কিন্তু প্রশাসনের গড়িমসিতে সেই মাঠের যে পারমিশন, সেই পারমিশন এখন অবধি, আমি এই টিল্লাও বলছি, এখন অবধি আমরা হাতে লিখিত কোনো পারমিশন পাইনি। আমরা মৌখিকভাবে যে পারমিশনগুলো পেয়েছি সেই পারমিশনের থেকেই আমরা কাজ শুরু করেছি, আর আমরা প্রশাসনকে পরিষ্কার বলেছি পারমিশন হোক চাই না হোক কার্যক্রম হবে। তাহলে কি লোকসভা নির্বাচনের আগে যখন তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহজির আসার কথা ছিল তখন প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত আসতে পারেনি, এবার কি সেই ধরনের কোনো ঘটনা ঘটবে? সেই রকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে আমার নজরে পড়ছে না, কারণ আমরা গতবার, মানে যেবার আসার কথা ছিল সেই সময়ে প্রশাসনের যে হেলদোল আমরা লক্ষ্য করেছিলাম আর আজকের যে প্রশাসনের হেলদোল, তার মধ্যে আমরা তফাত পাচ্ছি। কারণ অলরেডি অমিতজির যে পার্সোনাল সিকিউরিটি, সেই সিকিউরিটির টিম চলে এসছে আর প্রশাসন থেকে আমাদেরকে লিখিত চিঠি করা হয়েছে। আজকেই বিকেলে প্রশাসনিক যে বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক বিকেল 3টায় আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি আগে থেকে প্রশাসন তৎপর। কারণ আমরা কিছুদিন আগেই কলকাতার বুকে দেখেছি যে জেপি নাড্ডা আমাদের সর্বভারতীয় সভাপতি, ওনার বিষয়ে যে প্রশাসন গড়িমসি করেছিল তার ফল প্রশাসনকে ভুগতে হয়েছিল, সেই জন্য সম্ভবত প্রশাসন তৈরি। রথ কি একদম সম্পূর্ণরূপে তৈরি যে পরিবর্তন যাত্রার রথ শহর প্রদক্ষিণ করবে? আমাদের কাছে এখনো পর্যন্ত যে গাড়িতে পরিবর্তন যাত্রা হবে, যে রথ যাকে বলছেন আপনারা, সেই রথ আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তবে আমরা শুনেছি যে সেই রথটি আমাদের কাছে যথাসময়ে এসে পৌঁছবে, আমরা সেটাকে নিয়ে তৈরি রথ এসে পৌঁছবে, সেটাকে আমরা সূচনার দিন সূচনা করতে পারব। শেষ প্রশ্ন দাদা, এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, সামনে বিধানসভা নির্বাচন, কি বলবেন? একদমই আজ আগামী 11 তারিখের যে সভা,
সেটাকে আমরা মোটামুটি নির্বাচনী সভা হিসেবেই দেখছি। আপনারা শুনছিলেন সে কথা যে প্রশাসনের গড়িমসি কিন্তু কিছুটা হলেও দেখা দিয়েছে, আর সে কারণেই কেন্দ্রীয় মন্ত্রীর এই মঞ্চ তৈরি করতে কিছুটা হলেও দেরিতে হলো। তবে বিজেপির যারা দলীয় কার্যকর্তা রয়েছেন এখানে জেলার, তারা যেটা জানাচ্ছেন যে কিছুটা হলেও প্রশাসন আগের থেকে অনেক বেশি তৎপর। এর পাশাপাশি তারা জানালেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব যে নিরাপত্তারক্ষী তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। অতএব আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক কথায় বলা যেতে পারে, বিধানসভার আগে এটা এক নির্বাচনী প্রচার, এবং এই নির্বাচনী প্রচারকে সামনে রেখেই বিধানসভার নটি বিধানসভা সিটে বৈতরণী পার করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।